বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে 3 নম্বর পজিশনে ব্যাটিং সমস্যা এখন সবচেয়ে বড় ইস্যু। কিন্তু ইতিপূর্বে সমাধান হিসেবে জোড়াতালি দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অনেকবার। এখন পর্যন্ত হাবিবুল বাশার ও আফতাব আহমেদরা 3 নম্বরের সেরা ব্যাটসম্যান। সম্প্রতি মমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদের পর সাব্বির রহমানের 3 নম্বরের সমাধান খুঁজেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এখন পর্যন্ত সবাই চরম অধারাবাহিকতার পরিচয় দিয়েছে। তবে টেস্টে 3 নম্বরে খেলা মমিনুল হককে ওয়ানডেতে আরও একটু ঝালাই করে নিলে হয়তো ফল পেত বাংলাদেশ, যদিও সেটা হয়ে ওঠেনি। সম্ভাবনাময় মমিনুলকে এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারবে না আগামী সিরিজে কে খেলবে 3 নম্বর পজিশনে। আশাহত হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফুদ্দিন লিপু বলেন, এখন পর্যন্ত আমাদের সত্যিকারের 3 নম্বর পজিশনের ব্যাটসম্যান নেই। আমার মতে যে জায়গায় স্বচ্ছন্দ বোধ করে তাকে সেই জায়গায় খেলতে দেওয়া উচিত। ওয়ানডেতে 3 নম্বরে 15 ইনিংস ব্যাট করা মমিনুল হককে বাতিলের খাতায় ফেলে দেওয়া নিয়ে কোচ হাতুরু সিংহের দিকে আঙুল তাক করলেন সাবেক এই অধিনায়ক। 3 নম্বর পজিশনের জন্য কেউ যদি 20 ভাগ দক্ষ হয়, বাকি 80 ভাগ দক্ষতা বাড়ানোর কাজটি কোচের, বিকল্প পট্টা ভাবার কাজটাও তাদেরকেই করতে হয়। মমিনুল হকের মতো ব্যাটসম্যান থাকতে আমাদের সত্যিকারের 3 নম্বরে পজিশনে ব্যাটসম্যান খোঁজার প্রয়োজন কি? তাকে দিয়ে আমরা চেষ্টা করিনি। টেস্টে 3 নম্বর পজিশনে প্রমাণিত মমিনুলকে দিয়ে ওয়ানডে ক্রিকেটও খেলানো যায়। বাকি টেস্ট খেলুড়ে দলগুলো 3 নম্বর পজিশনে নিজেদের সেরা নির্ভরযোগ্য ব্যাটসম্যানের জন্য ছেড়ে দেয়। দ্রুত উদ্বোধনী জুটির পতনের পর উইকেট আগলে রেখে রান তোলার সমর্থ থাকতে হবে 3 নম্বর পজিশনের ব্যাটসম্যানের। টেস্ট ক্রিকেটে নিজেকে এইসব সমর্থ আছে বলে প্রমাণ করেছেন অনেকবার। 3 নম্বর পজিশনের টেস্টে নিজেকে প্রমাণ করা মমিনুল হককে ওয়ানডেতে সুযোগ দিলে হয়তো ফল পেতে পারে বাংলাদেশ।